फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुकन्या होम किचन। आज के आमी बनाच्छी एकेबारे निरामिष पद्धतिते गाठी कचुर डालना। এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গেই অসাধারণ লাগে। আর যারা গাঁঠি কচু খেতে পছন্দ করো না তাদের অবশ্যই এই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই 300 গ্রাম গাঁঠি কচু খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়েছি, আর 2 মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি। এই রান্নাটার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা ধনে, 3-4 দারচিনির টুকরো আর 3 গোটা এলাচ। এবারে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা একটু গরম হলে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর মশলাগুলো তুলে হালকা ঠান্ডা হলে একটা মিক্সিং জারে নিয়ে ব্লেন্ড করে মশলাগুলো ভালো করে গুঁড়ো করে নেব। এবারে একটা বাটিতে 2 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো অনেকটাই থিক হয়ে রয়েছে, তাই এর মধ্যে সামান্য জল মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার 3 ভাগ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। আমি এখানে চিনি ব্যবহার করেছি, কিন্তু চিনিটা একেবারেই অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারো। তবে নিরামিষ যে কোনো রান্না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয়। এবারে একটা মিক্সিং জারে 1 মিডিয়াম সাইজের টমেটো, 3 কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি মতো আদা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। একটা কড়াইতে 1/2 কাপ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে যে গাঁঠি কচুগুলো খোসা ছাড়িয়ে কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। কচুগুলোতে আমি আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 7-8 মিনিটের জন্য কভার করে রেখে দেব। 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও সব কিছু নাড়াচাড়া করে দিয়ে আরও 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 8 মিনিট পর ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। প্রথমেই কভার করে রান্না করার জন্য কচুগুলো কিন্তু এখানেই অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটা যেহেতু একটু মাখা মাখা হবে তাই খুব বেশি জল দিয়ে ফোটানোরও প্রয়োজন পড়বে না। কচুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে কিন্তু কচুগুলো শক্ত হয়ে যাবে, তাই এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কচুগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এবারে ওই তেলে আলুগুলো একইভাবে ভেজে নেব। আলুতেও আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর ঢাকনাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু লাল করে আলুগুলোকে ভেজে নেব। এইভাবে ভেজে নেওয়ার জন্য আলু আর কচুগুলো প্রথমেই 80% মতো সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে কড়াইতে 2 টেবিল চামচ মতো তেল রেখে বাকি তেলটা তুলে নেব। আর তেলের মধ্যে দিয়ে দেবো 1 তেজপাতা, 1 গোটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে 15-20 সেকেন্ডের জন্য ফোড়নটা ভালো করে ভেজে নেব। তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে জলটা শুকিয়ে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলার জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবারে গুঁড়ো মশলা টক দই দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর বাটিতে সামান্য জল দিয়ে বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। আবারও অনবরত নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই থাকবে। দেখতেই পাচ্ছ মশলাটা অনেকটাই কষে এসেছে, আর সাইড থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
এই সময় গ্যাসের ফ্লেমটা পুরোটাই হাই করে দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে এর মধ্যে ভেজে রাখা আলু আর কচুগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কচু আর আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। আমি এখানে 1.5 কাপ মতো জল ব্যবহার করছি। আলু আর কচুটা আগে থেকেই ভালোভাবে সেদ্ধ হয়ে রয়েছে, তাই খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই। তোমরা যেরকমভাবে গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে নেবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত কভার করে রেখে দেবো। দেখতেই পাচ্ছ গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। আবারও সব কিছু একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দিয়ে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটিয়ে কিছুটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ফোটানো যাবে না, কারণ আলু আর কচু অনেকটাই গ্রেভি টেনে নেবে। একবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে রয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দেব, আর এতে দিয়ে দেব 1 চা চামচ ঘি। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 15 মিনিটের জন্য কভার করে রেখে দেব। এতে ঘি আর মশলার সমস্ত ফ্লেভারটাই রান্নার মধ্যে ভালোভাবে মিশে যাবে। তৈরি হয়ে গেল আমাদের একেবারেই নিরামিষ পদ্ধতিতে গাঁঠি কচুর ডালনা। তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর কেমন লাগলো আমায় কমেন্টসে জানিও। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। সবাই খুব ভালো থেকো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।